নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিকে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী বলা হয়। এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের পূজা অর্চনা করা হয়। বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় ভাদ্র মাসের শুক্লাপক্ষের এই বিশেষ একাদশীতে নিজেকে পরিবর্তন করে, অর্থাৎ এই পরিবর্তনকে বলা হয় পার্শ্ব বা পরিবর্তন একাদশী। আর এই কারণে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। একে বামন একাদশী বা পার্শ্ব একাদশী বা জয়ন্তী একাদশী নামেও খ্যাত। আপনারা জানেন যে ভগবান বিষ্ণু দেব সায়নী একাদশী থেকে নিদ্রিত অবস্থায় রয়েছেন ক্ষীর সমুদ্রে। চতুর্মাস অর্থাৎ চারটি মাস তিনি যোগ নিদ্রায় থাকবেন এবং আগামী দেব উত্থানী একাদশীতেই তিনি নিদ্রা ভঙ্গ করবেন। তাই দেব সায়নী একাদশী থেকে আগামী দেব উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই বিশেষ সময়ে কোনো মাঙ্গলিক কাজ সূচিত হয় না, তাই মাঙ্গলিক কাজ নিষিদ্ধ। আর ঠিক তারপরেই অর্থাৎ দেব উত্থানী একাদশীর পর এই পৃথিবীতে মাঙ্গলিক কাজের সূচনা হয়। কিন্তু এই চার মাস আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 16 সেপ্টেম্বর এবং 17 সেপ্টেম্বর এই দুটি দিন এই বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে 16 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9:36 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হবে এবং একাদশী তিথি শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর 2021 সকাল 8:07 পর্যন্ত। আর তারপরেই দ্বাদশী তিথি শুরু হবে। শাস্ত্র অনুসারে দ্বাদশী বিদ্য একাদশী অত্যন্ত শুভ। আর যেহেতু সূর্যোদয়ের পরে একাদশী তিথি লাগছে 16 সেপ্টেম্বর বৃহস্পতিবার, তাই দশমী বিদ্য একাদশী অশুভ। তাই এই বিশেষ একাদশী পালন করা হবে ঠিক তার পরের দিন 17 সেপ্টেম্বর 2021 শুক্রবারে। শুক্রবার চন্দ্রদেব অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে ভোর রাত্রি 3:36 পর্যন্ত, তারপরেই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। যদিও এই বিশেষ একাদশী শোভনা যোগে শুরু হচ্ছে, অর্থাৎ শোভনা যোগ 10:32 পর্যন্ত থাকবে 16 সেপ্টেম্বর 2021, তারপরেই অতিগণ্ড যোগ শুরু হচ্ছে। এবং শুক্রবার 17 সেপ্টেম্বর 2021 রাত্রি 8:21 পরে সুকর্মা যোগ শুরু হবে এবং বৃষ্টিকরণ থাকবে সকাল 8:07 পর্যন্ত, তারপরেই ববকরণ শুরু হবে। এই বিশেষ দিনে চন্দ্রদেব মকর রাশিতে অবস্থান করবে এবং রবিদেব কন্যা রাশিতে অবস্থান করবে। অভিজিৎ মুহূর্ত সকাল 11:06 থেকে 11:55 পর্যন্ত থাকবে এবং অমৃতকাল সন্ধ্যা 5:26 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত থাকবে। তবে সর্বার্থ সিদ্ধি যোগ এই বিশেষ দিনে সকাল 5:24 থেকে পরের দিন ভোর রাত্রি 3:36 পর্যন্ত থাকবে। তবে আপনারা রাহুকালকে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে 17 সেপ্টেম্বর 2021 শুক্রবার সকাল 9:59 থেকে 11:06 পর্যন্ত রাহুকাল থাকবে। তাই তার আগে এবং তার পরে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। তাছাড়া এই বিশেষ দিনের পশ্চিম দিকে অভিমুখে কোনো শুভ কাজ বা কোনো মাঙ্গলিক কাজ আপনারা করবেন না, বা কোনো গুরুত্বপূর্ণ যাত্রার ক্ষেত্রে এই বিশেষ দিক আপনারা অবশ্যই এড়িয়ে চলুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই আগামী 17 সেপ্টেম্বর 2021 শুক্রবার এই বিশেষ পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তিথি পালন করবেন এবং ঠিক তার পরের দিনই অর্থাৎ 18 সেপ্টেম্বর 2021 শনিবার এই বিশেষ তিথির পালন করবেন। কারণ পালন ছাড়া কোনো একাদশীর শুভ ফল আপনি পাবেন না। সেক্ষেত্রে সকাল 6:07 থেকে সকাল 6:54 মধ্যে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য নিবেদন করে এই বিশেষ পারণ মন্ত্র জপ করে তবেই পারণ ভঙ্গ করবেন। একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, এই বিশেষ মন্ত্রটি পাঠ করে আপনারা একাদশীর পারণ সম্পন্ন করবেন। এই বিশেষ দিনে
বিশেষ চমৎকারী উপায় বা টোটকাতে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই এই বিশেষ দিনের চমৎকারী বা উপায় বা টোটকা করে আপনি আপনার জীবনকে আরও বেশি সুন্দর করতে পারেন। তাই আসুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনে কী ধরনের উপায় বা টোটকা করবেন আর যে টোটকাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আমি আমার বিভিন্ন ভিডিওতে একাদশীতে কি খাবেন, কিভাবে পালন করবেন সে বিষয়ে আলোচনা করেছি। আমি আজ আলোচনা করব এই বিশেষ তিথিতে কিভাবে কি উপাচার করলে আপনার জীবনে শুভ ফল আসতে পারে। একাদশীর দিন সকাল সকাল উঠুন এবং স্নান সেরে এবং বিশেষ একাদশী তিথির সংকল্প নিন। যে স্থানে আপনি পূজা অর্চনা করবেন সেই স্থান সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং তারপরে গঙ্গাজল ছিটিয়ে সমস্ত জায়গা পবিত্র করুন। তারপরে একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে তার উপরে ভগবান লক্ষ্মী নারায়ণের বিশেষ মূর্তি বা পট আপনি স্থাপন করুন। আর ঠিক তারপরেই গঙ্গাজল ছিটিয়ে সুন্দর করে আপনি শুদ্ধ করে নিন। প্রদীপ জ্বালিয়ে আপনি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর স্মরণ করুন। ভগবান বিষ্ণুর স্তুতি আপনি করতে ভুলবেন না। এই বিশেষ প্রদীপ আপনি অবশ্যই ঘি দিয়ে জ্বালিয়ে ফেলুন, অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালান, সঙ্গে এক চিমটে হলুদ দিতে ভুলবেন না সেই ঘিয়ের মধ্যে। প্রতিমাতে আপনি অবশ্যই চন্দন নিবেদন করুন, তবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কুমকুম এবং চাল নিবেদন করবেন না। সেক্ষেত্রে তিল এবং চন্দন আপনি অবশ্যই নিবেদন করুন, সেক্ষেত্রে সাদা তিল আপনি অবশ্যই দিন। দুটি হাত জড়ো করে ভগবান বিষ্ণুর ধ্যান করতে ভুলবেন না এবং অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি এগুলো আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এবং এই বিশেষ ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করুন এবং ওখানেই বসে বিষ্ণু চল্লিশা, বিষ্ণু সহস্রনাম এবং বিষ্ণু স্তোত্রম পাঠ করুন এবং পঞ্চাক্ষর মন্ত্র অবশ্যই পাঠ করুন। ওং নমো ভগবতে বাসুদেবা এই বিশেষ মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল আসবে। এই বিশেষ মন্ত্র তুলসী মালাতে পাঠ করলে বা জপ করলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং সন্ধ্যার সময় অবশ্যই এই বিশেষ মূর্তি বা ফটোর সামনে বসে ভজন কীর্তন করতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করতে ভুলবেন না এবং ধীরে ধীরে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে মাতা লক্ষ্মীর কৃপায়। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের কথা পাঠ করুন। এই বিশেষ তিথিতে আপনারা রামায়ণ পাঠ করতে পারেন এবং পূজাতে ভুলচুক হতেই পারে সে বিষয়ে অবশ্যই আরতি করুন এবং নিজের ভুল স্বীকার করুন। যারা পূজা অর্চনা করতে পারছেন না তারা অবশ্যই ভগবান বিষ্ণুর এই বিশেষ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র অবশ্যই জপ করুন এক মালা। সন্ধ্যার সময় আপনি অশ্বত্থ গাছের গোড়াতে গিয়ে অবশ্যই আপনি অশ্বত্থ গাছের পাতাতে দুধ এবং কেশর মিশ্রিত করে বিশেষ ভোগ আপনি নিবেদন করতে পারেন। তাছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করুন। একাদশীর দিন অবশ্যই তুলসী গাছের গোড়াতে একটি প্রদীপ আপনি অবশ্যই জ্বালিয়ে দিন। সেই দিন অবশ্যই শুদ্ধ হয়ে আপনি অবশ্যই পালন করুন। সময়ে পালন করতে হবে তা আমি আপনাদের বলে দিয়েছি, সেই বিশেষ সময় পালন করুন। যারা এই বিশেষ একাদশী তিথিতে হলুদের বিশেষ চমৎকারী উপায় করতে চাইছেন, বিশুদ্ধ হলুদ বর্ণের একটি বস্ত্র পরিধান করুন। আপনার গৃহের মন্দিরে বা কোনো বিষ্ণু মন্দিরে একটি আসন বিছিয়ে বসে পড়ুন। একটি ঘটিতে বিশুদ্ধ জল আপনি ভরে নিন এবং আরেকটি পাত্রে একটু গঙ্গা জল নিয়ে নিন এবং দুটি পাত্রে অল্প অল্প হলুদ আপনি দিয়ে দিন। সাধারণভাবে আপনি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। প্রদীপের তলাতে অল্প একটু চাল রেখে আপনি প্রদীপটি রাখুন এবং প্রদীপ জ্বালিয়ে দিন। তবে আপনি চাল নিবেদন করবেন না। সেক্ষেত্রে চাল না নিবেদন করে আপনি ছোট একটি কাঠের উপরে বা কাপড়ের উপরে আপনি রাখতে পারেন এবং কেশরের তিলক আপনি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে অবশ্যই লাগান আর হলুদ ফুল নিবেদন করুন। তারপরে হাত জড়ো করে আপনি আপনার সমস্যা এবং পরিবারের সমস্যার কথা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। তারপরে আপনি আপনার যে ঘটিতে বা পাত্রে গঙ্গা জল সহ বা পাত্রে হলুদ জল আপনি মিশ্রিত করে রেখেছেন সেই জল আপনার গৃহের সামনে অর্থাৎ সদর দরজাতে ছিটিয়ে দিন। তারপরে আপনি আপনার সমস্ত গৃহে ছিটিয়ে দিন। তারপরে যে হলুদ আপনি নিয়েছেন সেই হলুদ দিয়ে আপনার সমস্ত গৃহের সদস্যদের কপালে তিলক অঙ্কন করুন। পরের দিন সকালে উঠে স্নান সেরে আপনি সাধারণ বিশুদ্ধ জল যেটি নিয়েছিলেন সেই জলের মধ্যে অল্প একটু চাল দিন, অল্প একটু চিনি দিয়ে দিন। ঠিক তারপরেই আপনি সূর্যদেবের উদ্দেশ্যে এই বিশেষ জল অর্ঘ্য দিন।
তারপরে আপনার মন্দিরের সমস্ত প্রসাদ আপনি পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিন। এই বিশেষ উপায়টি আপনি একাদশীর দিন করুন এবং তার ফলে আপনার জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট দূর হবে এবং আর্থিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এবং অবশ্যই মেন কমেন্টস বক্সে জয় কৃষ্ণ অথবা জয় বিষ্ণু কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।